কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 9 জনের, আহত প্রচুর। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়েই, চলছে জোরকদমে উদ্ধার কাজ। তবে এই ভয়াবহ গাড়ি দুর্ঘটনাটি কখন কিভাবে কোথায় ঘটল সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কাক ভোরেই ভয়ঙ্কর দুর্ঘটনা। মুম্বাই গোয়া হাইওয়েতে গাড়ি এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই 9 জন মারা যান এবং 4 বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ তৎপরতা শুরু করে। স্থানীয় লোকজনের সহায়তায় আহত শিশুটিকে গাড়ি থেকে নামিয়ে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে রায়গড় জেলার মানগাঁওয়ের কাছে মুম্বাই গোয়া হাইওয়েতে ভোর 5:30টার দিকে ঘটনাটি ঘটে। একটি ইকো গাড়িতে 9 জন মুম্বাই থেকে গোয়া যাচ্ছিলেন। এদিকে সামনে থেকে আসা ট্রাকের আলোয় গাড়ির চালকের চোখ ধাঁধিয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে থাকা ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন নারী এবং 5 জন পুরুষ রয়েছে। তবে গাড়িতে থাকা 4 বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও মুম্বাই গোয়া হাইওয়েতে অনেক দুর্ঘটনাই ঘটেছে, বিশেষ করে কনকনে যাওয়ার রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মহাসড়ক কর্তৃপক্ষের তরফে এই মহাসড়কে সাইনবোর্ড এবং বোর্ড স্থাপনের কাজ শুরু হলেও গতি নিয়ন্ত্রণের অভাবে কমছে না দুর্ঘটনা। গত সপ্তাহে নাসিক শিরডি হাইওয়েতে একই ধরনের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় 10 জন যাত্রী নিহত এবং 6 জন গুরুতর আহত হয়েছিলেন। উলহাসনগর থেকে শিরডি সাই বাবা যাওয়ার পথে এই ঘটনাটি ঘটেছে।